বিস্ময়, এ যেন এক বিস্ময়কর দৃশ্য। সারা পৃথিবী অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করল এই অভূতপূর্ব সৃষ্টি। ইতিহাস গড়ল বাংলাদেশ, এক মাঠেই 3 লাখ বাংলাদেশি গাইল তাদের প্রাণের সঙ্গীত, আর এই লাখো মানুষের সঙ্গে সুর ধরল দেশ বিদেশে ছড়িয়ে থাকা কোটি বাংলাদেশি। 44তম স্বাধীনতা দিবসে বিশ্ব দেখল এক জাতীয় সঙ্গীতেই সকল মতাদর্শী মানুষকে এক করে ফেলল একই স্থানে। এর বিস্তৃতি টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা সুর মেলালেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে সোনার বাংলা আয়োজনের সঙ্গে। একটা রেকর্ড গড়ার জন্য বা শুধু গান গাওয়ার জন্য কিন্তু মানুষ এখানে এসেছে আমার মনে হয় না। তা মানুষ এসেছে তাদের প্রত্যয় ব্যক্ত করার জন্য। তারা আজকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নস্যাৎ করতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে তারা প্রস্তুত আছে। এর আগে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড করে ভারত। গত বছর একসঙ্গে 1,21,653 ভারতীয় জনগণ তাদের জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ে। সকাল 9টার আগেই ভারতে সেই রেকর্ড ভাঙে বাংলাদেশ। 8:54 মূল মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় 1,60,000 লোক জমায়েত হয়েছে প্যারেড গ্রাউন্ডে। বেলা 11টার মধ্যে 3 লাখ লোক জমায়েত হয়। ডিজিটাল কাউন্টিং মেশিন দিয়ে এই সংখ্যা নিরূপণ করা হয়। গণনায় 2,54,681 জন হলেও এর বাইরেও সব মিলিয়ে প্যারেড গ্রাউন্ডে 3 লাখ মানুষ জমায়েত হয়েছিল। এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পথে হাঁটবে, বাংলাদেশকে চিনবে, ইতিহাসকে জানবে, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টিকে উপলব্ধি করবে, আন্দোলিত হবে, উদ্বুদ্ধ হবে এবং সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী চক্রকে চিরদিনের জন্য ঝেড়ে ফেলে দেওয়ার প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হবে। বাঙালিরা বীরের জাতি, তারা ইতিহাস গড়াই হচ্ছে তাদের বীরত্ব এবং তাদের শ্রেষ্ঠত্ব। আজকে এই স্বাধীনতা দিবসে 3 লক্ষ লোক একত্রে জাতীয় সঙ্গীত গিয়ে একটা বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি, এর চেয়ে আনন্দের বিষয় আজকের জন্য আমার কাছে আর কিছু নয়। প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীতে সবার সঙ্গে সুর মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পেরে খুশি আয়োজকরা। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাতীয় সঙ্গীত গাইতে পেরেছি এবং বিশ্ব রেকর্ড করেছি। এর চেয়ে বড় পাওয়া বাঙালি জাতির জীবনে 2014 সালে আর কিছুই হতে পারে না। এর আগে সকাল 6টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের সবগুলো প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়া শুধু বিশ্ব রেকর্ড করার ইতিহাস নয়, একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ করার একটি সম্মিলিত প্রয়াস। এখানে আসা সকলের প্রত্যাশা এই বৃহৎ প্রয়াসের মাধ্যমে একদিন যুদ্ধাপরাধী মুক্ত হবে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। জাতীয় প্যারেড স্কোয়াড থেকে আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন।